পোস্টারে নিজের দলের সভাপতির ছবি ছোট করে গোনায় দিয়েছে আর কত নির্লজ্জ কত নির্লজ্জ আওয়ামী লীগের সভানেত্রীর ছবি বড় করে দিয়েছে পোস্টারে তুমি যদি তাই করবা তাহলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিত আমরা এগুলো দেখে খুব লজ্জিত হই কষ্ট পাই আরে বাংলাদেশের রাজনীতিটা আজকে কত নিম্নতর পর্যায়ে নিয়ে গেছে আমরা আমাদের লজ্জা হওয়া উচিত আমরা ভবিষ্যৎ প্রজন্মকে যখন বলবো আমরা এই দেশের পলিটিক্স করি তখন আমাদেরকে রাজনীতিবিদদেরকে থুতু মারবে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হচ্ছে যে হিরো আলম মার্কা যারা প্রার্থী এরকম যারা দল আমি আজকে এই পদশালার মাধ্যমে আহ্বান জানাই এই জাতীয় পার্টির প্রার্থীরা যেখানে যাবে এই শাসক এই শাসক কানমেলা যারা নৌকার জন্য কাঙ্গাল ছিল তখন ভোট চাইতে যাবে তখন জনগণ শুধু ভোট বর্জন নয় এদেরকে প্রতিহত করতে হবে এর কারণটা হচ্ছে যে রাজনীতিকে বাঁচাতে না পারলে আগামী দিনে আমরা আরেকটি বাকশালের কবলে পড়তে যাচ্ছি এদেশের মানুষের কোন মুক্তি মিলবে না আপনারা রাজপথে নেমে আসুন আপনারা অসহযোগ আন্দোলনে সমর্থন দিন যে যার জায়গা থেকে সরকারকে অসহযোগিতা করুন এবং কোন ক্রম নেই 7 তারিখের ভোটে কার কারো যেখানে আমাদের অধিকার নেই কোন ভোট দেওয়ার প্রশ্ন আসে না ধন্যবাদ সকল সংগ্রামী ভাই বোনেরা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম জাতীয় পার্টি 7 জানুয়ারি নির্বাচনের পরে বলবে 33 বছর ক্ষমতার কেটে গেল আওয়ামী লীগ কথা রাখেনি এই জাতীয় পার্টি পটুয়াখালীতে জাতীয় পার্টির প্রার্থী আছে ভোট চাইতে যাচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে এলাকা এলাকায় তাদেরকে ঝাঁটা দিয়ে দৌড়ানি দিচ্ছে তাদেরকে বাংলা বসন্ত হোক অপেক্ষা করেন এই শীতের পরে বসন্ত দেখার অপেক্ষা করেন চিলির রাজনীতিবিদ একটা কথা বলেছিল আপনি ফুল গাছ থেকে ফুল সব কেটে ফেলল বসন্ত আটকাতে পারবেন না কতজনের মুখ আপনি বন্ধ করবেন যত মুখ বন্ধ করবেন তত মুখ রাজপথে নামবে পুলিশ ভাইদেরকে বলবো জনতার কাতারে নেমে আসুন জনগণকে বলবো এই গণ অধিকার পরিষদ সহ বিরোধী মত যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেই অসহযোগ আন্দোলন সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমি অসংগত বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার জয় সর্বজনতার ধন্যবাদ সবাইকে সংগ্রামী ভাই বোনেরা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রিয় সাংবাদিক ভাইরা প্রথম আলোর একটি
ভিডিও দেখেছি গতকালকে সেখানে মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর উপর পরপর তিন চারটি বোমা হামলা হয়েছে এরপরে আমরা আরো দেখেছি মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেওয়ার কারণে নয়জন টুকাইকে গ্রেফতার করা হয়েছে এই টুকাইকে গ্রেফতার করে এই মূল নাটকের কুশীলব ছাড়া তাদেরকে আসলে আড়াল করতে যাচ্ছে সরকার এই রেলে কারা আগুন দিচ্ছে এই বাসে কারা আগুন দিচ্ছে সেটি যদি আপনারা প্রথম আলোর সেই পঙ্কজ দেবনাথের যে নিউজটি চাপানো হয়েছিল সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান সরকার এই সহিংসতার মাধ্যমে এই যে গণতান্ত্রিক আন্দোলন এই যে নিরপেক্ষ আন্দোলন সেই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিরোধী দলের উপর দোষ চাপানোর জন্য বিভিন্ন জায়গায় অগ্নসংযোগ গড়াচ্ছে প্রিয় উপস্থিতি আপনারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারেও দেখেছেন সেখানের গণতান্ত্রিক সরকার অং সান সু চিকে দীর্ঘদিন সেই কারা বুক রেখে যে চান্তা সরকার ক্ষমতাকে হাতিয়ে নিয়েছিল আজকে সেখানকার সেই গণতান্ত্রিকারী মানুষ অস্ত্র হাতে নিয়েছে তারা আজকে প্রতিবাদ মুখর হয়েছে এবং বিভিন্ন রাজ্য এবং জেলা উপজেলা তারা আজকে দখল করে নিচ্ছে সুতরাং আগামী দিনের যে বাংলাদেশ সেই বাংলাদেশ বর্তমান সরকার যদি সমঝোতার মাধ্যমে একটি জাতীয় সরকার একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে যদি একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন না করে তাহলে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মতোই অবস্থা হবে এদেশে একটি বিপ্লব সংগঠিত হবে সে বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে